এর আগে আমরা একটা এক্সপেন্সিভ কেস রিভিউ করেছিলাম, এনজেড এক্সটি এইচ সিক্স ফ্লো, যেটার দাম 16,000 টাকা। 16,000 থেকে আমরা একবারে নেমে এসেছি আজকে 2900 টাকার একটা কেসে। গেস ওয়াট, V900 ফ্রম ভ্যালুটপ, গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন খ্যাত। মজার ব্যাপার হচ্ছে এই 2900 টাকার কেসটা আর আগের রিভিউ করা 16,000 টাকার কেসটার মধ্যে লুক ওয়াইজ খুব বেশি আহামরি তফাত রয়েছে, এটা বলা যাচ্ছে না। দুইটা কেস দেখলেই মনে হয় কোথাও থেকে যেন ইন্সপিরেশন নেওয়া, যা কার কমপ্লেন করে কি লাভ, ইনোভেশন আর কোথা থেকে বের হবে বলে। ভ্যালুটপ V900 নিয়ে ফিরছি ইন্ট্রো পরে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। ভ্যালুটপ V900 এর মতো দেখতে বাজারে আরও বেশ কিছু কেস রয়েছে, তবে সেগুলো থেকে এটার দাম কম হওয়ার একটা বড় রিজন হচ্ছে এই কেসটা কোনো ফ্যান ছাড়াই আসে। কেসটার দুইটা ভ্যারিয়েন্ট, একটা ব্ল্যাক একটা হোয়াইট। সাদাটা বিভিন্ন জায়গায় 3,000 টাকার আশেপাশে আর কালোটা 2900 টাকায় পাওয়া যায়। কম্পিটিটর অ্যানালাইসিসে আশেপাশে আরও কোনো ভিড়ে হারিয়ে যেতে ভ্যালুটপ V300 গোল্ডেন ফিল্ড XH8 এক্সট্রিম XJ07, ভ্যালুটপ V500 W ওভো E335 রিভেঞ্জার ফ্যান্টম, ভ্যালুটপ VT M500 ওভো JX1887B, ভ্যালুটপ V200, ভ্যালুটপ V200H রয়েছে। এর থেকে আরেকটু নিচে নামলে আরো কেস বাজারে রয়েছে, কিন্তু সেগুলো আগেকার দিনে সরিষার তেলের টিনের ডাব্বার মতো দেখতে, বরিশালের ভাষায় যেটাকে বলা হয় কাতি। ওগুলো এই যুগে এসে কারো নেয়ার কথা না, তবে এই V900 এর অ্যাকচুয়াল কম্পিউটার হচ্ছে বাজারে থাকা পিসি পাওয়ার আইস কিউব, পিসি কুলার আইস কিউব, তারপরে রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি, এইসব কেসের সাথে। এই কেসটার দাম কমিয়ে আনা হয়েছে, কারণ এই কেসটার মধ্যে কোনো ফ্যান নাই। যদি এর সাথে আপনি 5টা ফ্যান অ্যাড করেন তাহলে ফ্যানের দামগুলো অ্যাড হবে। এই 2900 টাকার সাথে যদি আপনি 5টা ফ্যান অ্যাড করেন, যেগুলো কম্পিটিশন কেসগুলাই রয়েছে, ভ্যালুটপের ফ্যানই যদি ব্যবহার করেন, 1500 টাকায় 3 ফ্যানের সেট রয়েছে, এর সাথে আরও 2টা এক্সট্রা ফ্যান নিলে আরও প্রায় 2,000 টাকা পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ 4 থেকে 5,000 টাকা। ফ্যানের কোয়ালিটি আর দাম ভেদে আর কি এই প্রাইসিংটা ডিপেন্ড করবে, তখন দেখা যাবে এই কেসগুলোর সাথে এটা কেমন কম্পিট করে। বাট যাদের ফ্যান খুব বেশি দরকার নাই, আপাতত 2-3টা ফ্যান দিয়ে চালাতে চাচ্ছেন, বা ফ্যান ছাড়াই শুরু করলেন পরবর্তীতে ফ্যান অ্যাড করে নেবেন, তাদের জন্য এইটা সবচেয়ে কম দামে এই মুহূর্তে বাজারে পাওয়া বেস্ট ডিল। চলুন এবারে আনবক্সিং শুরু করা যাক। কেসিং এর আনবক্সিং নিয়ে স্পেশাল কিছু বলার নাই, কার্টন থেকে বের করে ফেলা সিম্পলি। আর এক্সেসরিজ হিসেবে কেসিং এর পেছনে একটা জিপলক ব্যাগের ভেতরে কিছু ক্যাবলটাই রয়েছে, আর আছে কিছু স্ক্রু, নাথিং মাচ। আউটলুক নিয়ে বেশি কিছু বলতে হবে বলে মনে হয় না, লিয়ানলির ছোট একটা ভাই ব্রাদার। আর একটা জায়গায় এই কেসটা অন্যান্য কম্পিটিশন থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে এই কেসটার মাঝখানে, অর্থাৎ সামনের দুইটা গ্লাসের যে জয়েন্টটা আছে, এখানে কোনো আলাদা মেটাল বার দেয়া নাই, সো ফ্রন্টের ভিউটা একেবারেই ক্লিন। সেদিক থেকে হিসাব করলে এই কেসটার সাথে আরো কিছু বাড়তি ফ্যান অ্যাড করার অনুপ্রেরণা অনেকে পেয়ে যেতে পারেন, সেজন্য যদি কিছুটা বাড়তি খরচ হয় সেটাও অনেকের জন্য অলরাইট হতে পারে। চলুন এবার কেসটার বেসিক স্পেসিফিকেশন গুলো দেখে নেওয়া যাক। ভাই একেবারে সেম দেখতে কয়েক রকমের কেস আছে কয়েকটা ব্র্যান্ডের, সাইজে মিনিটর, ওজনে 3 কেজি 950 গ্রাম, সামনে আর সাইডে 2টা গ্লাস প্যানেল দেয়া, আর বাকি সব মেটাল শিট প্যানেল, থিকনেস 0.6 মিলিমিটারের আশেপাশে, দাম অনুসারে যথেষ্ট। গ্লাস নিয়ে যেটা আগেই বলছিলাম, 2টা গ্লাসই একটা রিবন লাইন অ্যাক্সেন্ট আছে, দেখতে বেশ অ্যাস্থেটিক লাগে। ডান পাশের প্যানেলে 2টা রাউন্ড মেশ কাট, একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য আর একটা সাইড ফ্যানগুলোর জন্য। এই প্যানেলটা হয়তো নাবালক, তাই কোনো ডাস্ট ফিল্টার দেওয়া নাই, তবে কেসের উপরে ডাস্ট ফিল্টার দেওয়া রয়েছে। পেছনে কেসের নিচের দিকে পাওয়ার সাপ্লাইয়ের কাট আউট, আর আছে ছোট্ট একটা সাপোর্টিং প্লেট, আপনার পাওয়ার সাপ্লাই যেন স্ক্রু সহ হেলে না পড়ে যায়। ঠিক তার উপরেই আমাদের ন্যাস সার্ভার, আই মিন স্টোরেজ সেকশন আর কি, একটা রিমুভেবল পাখির খাঁচার মতো, 2টা 3.5 ইঞ্চ ড্রাইভ, না হয় 3টা 2.5 ইঞ্চ ড্রাইভ এখানে ইনস্টল করা পসিবল, মন না চাইলে খুলে রাখতে পারবেন, তবে আমাদের ধারে কাছে আসতে পারবেন না। 4টা এক্সপ্যানশন স্লট রয়েছে, এটা দেখি ভাববেন না যে এটার মধ্যে 4090 বসানো যাবে, ব্যাপারটা মোটেও তা না। এখনই হয়তো স্ক্রিনের ওই পাশে বসে কিবোর্ড যোদ্ধা হয়ে যেতেন যে ভাই কেসের সাইজ তো মাপলেন না, ভুলে নাই। লম্বায় 330 মিলিমিটার, দৈর্ঘ্য 352 মিলিমিটার, চওড়ায় 276 মিলিমিটার, ক্লিয়ার না বাকি আছে। টিকটিকির পায়ের মতো ছোট ছোট ফিটস আছে, যাতে কেসটা কয়েক মিলিমিটার উপরে থাকে আর কি, সো দ্যাট নিচ থেকেও এয়ার ইনটেক হতে পারে, বাট দ্যাটস ইট। মাদারবোর্ড সাপোর্ট দেখে নেই, কেসটার যেই সাইজ, চাইলেও MATX এর উপরে মাদারবোর্ড আপনি ব্যবহার করতে পারবেন না, আর এই টাকার কেসে অবশ্যই মিনি ATX ও ব্যবহার করবেন না। কুলার সাপোর্ট হিসেবে ছোট কেস, টাওয়ার কুলারের জন্য ক্লিয়ারেন্স রয়েছে 158 মিলিমিটার, আর যদি লিকুইড কুলার লাগাতে চান অপশন টপে 240-140 মিলিমিটার, পেছনে এক্সস্টের জায়গায় 120 মিলিমিটার। এই পর্যন্তই। জিপিউ সাপোর্ট বলতে ম্যাক্স 330 মিলিমিটার, লম্বা 148 মিলিমিটার চওড়া গ্রাফিক্স কার্ড আপনি এই কেসে ইনস্টল করতে পারবেন। এর বড় কিছু লাগাতে হলে আপনার কার্ড বসবে না, নাইলে পাওয়ার কানেক্টর লাগাতে পারবেন না। PSU সাপোর্টের ব্যাপারে খুব একটা তথ্য কোথাও পাওয়া যায় না, তবে এই কেসে নিঃসন্দেহে আপনি স্ট্যান্ডার্ড সাইজের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন, 160-165 মিলিমিটার পর্যন্ত সেফ জোন। IO পোর্টস বলতে বাজেট কেসিং এ ভ্যালুটপের ইনপুট আউটপুট পোর্ট থেকে ভালোই ভ্যালু পাওয়া যায়, একটা USB 2, একটা USB 3, থ্যাংক গড টাইপ সি একটা, অডিও কম্বো জ্যাক, রিসেট ও পাওয়ার বাটন, এরপর
তারপরে এয়ারফ্লো, এই কেসে টোটাল 7টা ফ্যান ইনস্টল করা পসিবল, বাট সাথে আসে না একটাও। টপ সাইড বটম এই তিন জায়গায় দুইটা করে 120 মিলিমিটারের ফ্যান, আর পেছনে একটা 120 মিলিমিটারের ফ্যান। টপে চাইলে দুইটা 120 মিলিমিটারের ফ্যানও লাগাতে পারবেন, যেহেতু বেজোর সংখ্যার ফ্যান কাউন্ট, তাই 4-3 বা 3-4 বা 5-2 কনফিগারেশনে এই ফ্যান ইনস্টল করতে পারেন। এরপরে কেবল ম্যানেজমেন্ট, কোনো বাজেট কেসিং এ কখনোই কেবল ম্যানেজার রাউটিং পাত দেয়া থাকে না, না থাকে কোনো ভেলক্রো, পুরোটাই আপনার ধৈর্য, কেবলটাইয়ের সংখ্যা আর আঙুলের এক্সেসিবিলিটির উপরে ডিপেন্ড করে। মেজর মেজর সব কেবলগুলোর জন্য টপ সাইড বটমে যথেষ্ট কাট আউট রয়েছে, ইজিলি কেবল রাউট করে ফেলতে পারবেন। বলে রাখা ভালো, ফ্রন্ট আইও পোর্টস, তারপরে পিসিও 24 পিন, ইপিএস কেবলগুলো আগে থেকে রাউট করে রাখা ভালো, না হলে মাদারবোর্ড একবার লাগাই ফেললে তারপরে আবার মাদারবোর্ড খুলেও আপনার কেবল লাগানো লাগতে পারে, কারণ এই কেসগুলো পিসিও একবার ইনস্টল করা হয়ে গেলে নিচ থেকে এইসব কেবল বা অন্য কেবলগুলো রাউট করা খুব ইজি না, একটু প্যারাদায়ক। সো আগে কেবল রাউট করে নিলে পরে বিলটা করা অপেক্ষাকৃত সহজ হয়। এরপরে টেস্টিং, এই কেসটা টেস্ট করার জন্য আমরা ব্যবহার করেছি একদম বাজেট একটা টেস্ট সিস্টেম, কারণ 2900 টাকার কেসের মধ্যে যদি কয়েক লাখ টাকার প্রোডাক্ট ভরে দেয় তাহলে একটু ঝামেলা হতে পারে। আমরা আমাদের এসএসডি টেস্ট সিস্টেমটাই ব্যবহার করেছি, বদলেছে শুধু কুলার। আর্কটিক ফ্রিজার 7X ঠান্ডা করছে রাইজেন 570-600K, র্যাম রয়েছে টিফোর্স GDDR5-7200MHz 16GB সিঙ্গেল স্টিক, ভিনটেক 128GB এসএসডি, অ্যান্টেক মেটা 450W পিএসইউ। সাইডে দুইটা ফ্যান ইনটেক হিসেবে আর পিছে একটা ফ্যান এক্সস্ট হিসেবে ইনস্টল করেছি আমরা, যেহেতু কোনো ফ্যান কেসের সাথে আসে না। আমরা চাইলে কেসটার মধ্যে ম্যাক্সিমাম ফ্যান ইউজ করতে পারতাম, বাট সেটা করি নাই, বিকজ এটা রিয়েলিস্টিক সিনারিও না। 2900 টাকার এই কেসটার যে টার্গেট মার্কেট রয়েছে তারা খুব বেশি ফ্যান ব্যবহার করবেন বা ব্যবহার করা খুব ফিজিবল হবে এমনটা মনে হচ্ছে না। সর্বোচ্চ হয়তো 5টা ব্যবহার করতে পারেন, তবে ম্যাক্সিমাম কেসে দেখা যাবে ওনারা 3টা ফ্যানই ব্যবহার করতেছেন। বেশ লম্বা সময় স্ট্রেস টেস্টে ক্লোজ কেসে অ্যাভারেজ সিপিউ টেম্প ছিল 84 ডিগ্রি, ওপেন কেসে 79.2 ডিগ্রি। এই যে 5 ডিগ্রি ডিফারেন্স কেন? টেস্ট দিয়ে পোলাপান একবার গেছে বেগুনি কিনতে, সেকেন্ড রানে করেছে ইফতার, কিন্তু বাজেট কেসিং এ 3-4 ডিগ্রি অথবা ফ্যানের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে 5 ডিগ্রি ডিফারেন্স আসলে নেগলিজিবল, কারণ রিয়েল লাইফে আপনি এরকম অলকোর স্ট্রেস এত লম্বা সময় ধরে টেস্টিং ছাড়া আসলে পুশ করতে পারবেন না। এবারে এক নজরে প্রোজ এবং কনস। 2900 টাকায় এই কেসটা আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি কেস ফর দ্য প্রাইস, তবে এই কেসটাকে যদি ফ্যানের সাথে বান্ডেল করা যেত এবং বান্ডেল করে আরেকটু বেটার প্রাইসিং করা যেত, যেমন 4000 বা 4000 থেকে একটু কম, তাহলে হয়তো এই কেসটা অনেকের জন্য আরো অনেক বেশি প্রেফারেবল হতো। তবে যারা এই মুহূর্তে 3000 বেশি খরচ করতে পারছেন না এবং একটা কোয়ালিটি কেস দরকার, চাইলে পরে আরো কোয়ালিটি ফ্যান অ্যাড করতে চান, তাদের জন্য এই কেসটা হতে পারে পারফেক্ট। এইখানে ভ্যালু টপ বাজেটের সাথে ট্রেন্ডের কম্বিনেশনটা বেশ ভালোভাবে করে নিয়েছে, এটা মানতেই হবে। আরেকটা ব্যাপার সেটা মেনশন করা দরকার, একটা টাইপ সি পোর্ট অনেকে লাইফে যে কত ঘন্টা বাঁচাবে এটা যারা ইউজ করে থাকেন তারাই ভালো বুঝতে পারবেন। কনসের কথা যদি বলতে হয় তাহলে ওই একই ব্যাপারটা আসবে যে কম দামের মধ্যে একটা চমৎকার কেস দিয়ে ভ্যালু টপ অনেকের মনে লোভ লালসা বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ ফ্যান। এই কেসটা যখনই আপনি কিনে ফেলবেন তখনই আপনার মনে চাইবে সাথে কিছু ফ্যান অ্যাড করতে, কিন্তু ফ্যান অ্যাড করতে গেলে আপনাকে হয়তো 1500-2000 টাকার সেটব্যাক মেনে নিতে হবে। তবে আপনি যদি কিং কোবরা টাইপের কনজিউমার হয়ে থাকেন তাহলে হয়তো আপনি একটা সিঙ্গেল ফ্যানও ব্যবহার করতে পারেন, যেমন আর্কটিকের একটা ফ্যানের দাম 2000 টাকা। আর সাথে কেবল ম্যানেজমেন্ট, এইটা এই টাইপের সবগুলো কেসেই বেশ প্যারা খেতে হয়। আগে থেকে যদি আপনার পিছনের কেবলগুলো রাউট করে না হয় তাহলে পরে মাদারবোর্ড মাউন্ট করার পরে কেবল রাউট করা একটু পেইন হয়ে যায়, যদি আপনি দোকান থেকে না করিয়ে নেন। দোকান থেকে করে নিলে তো পুরোটাই আউটসোর্স করতে পারবেন। এখানে একটা মজার তথ্য দিয়ে রাখা ভালো যে আমরা অনেক সময় বাংলাদেশের কম্পিউটার মার্কেট নিয়ে অনেক সমালোচনা করি, বাট আপনারা জানেন কিনা বাইরের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি একটা প্রপার পিসি বিল্ড করতে যান তাহলে এই বিল্ডের জন্য একটা ফি দিতে হয়, কিন্তু বাংলাদেশে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো কম্পিউটার শপই বিল্ডের জন্য স্পেসিফিকভাবে আলাদা করে ফি রাখে না। যেমন এই সাইজের যতগুলো কেস বাজারে আছে এগুলোতে যদি আপনি নিজে থেকে বিল্ড করতে যান এবং আগে আপনার পিসি বিল্ড করার অভিজ্ঞতা বা এক্সপার্টাইজ বা অভ্যাস না থেকে থাকে, দেখা যাবে আপনি নিজেই নিজের চুল ছিঁড়ছেন এবং পরে ওই ছেঁড়া চুল দিয়ে কেবলটা এর কাজ চালাবেন। এখন কারা নেবেন আর কারা নেবেন না, যাদের বাজেট হচ্ছে 3000 টাকার মধ্যে এবং একটা ট্রেন্ডি কেস চাচ্ছেন, বিল্ড কোয়ালিটি ভালো, সলিড, গুড লুকিং, তাদের জন্য ভ্যালু টপ V900 প্রবাবলি এই মুহূর্তে সবচেয়ে কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। তবে হ্যাঁ, এটা আউটলুক এবং পারফরমেন্সের ম্যাক্সিমাইজেশন করতে হলে অবশ্যই আপনাকে ফ্যান অ্যাড করতে হবে, এবং এই ফ্যানগুলো এখন হয়তো আপনি 3টায় শুরু করতেছেন, পরবর্তীতে এটা বাড়ায় আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আপ টু 7 ফ্যানস। তবে আন্ডার 3000 টাকা বাজেটে এটা একটা সলিড কেস, এটা মানতেই হবে। আজ এই পর্যন্ত, সবাইকে রোজায় ধরছে বলে কথা বাড়ালাম না, সবাই সুস্থ থাকেন, সেরির পর ভিডিও দেখেন, আল্লাহ হাফেজ।